تم 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 মকর সংক্রান্তির পূর্ণতিথিতে স্নান করতে গিয়ে শাসক দলের পাপ ধোয়ার প্রার্থনা করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। ঠাকুর কাছে একটা কথাই বলবো, এই তৃণমূলের যে পাপ পশ্চিমবঙ্গবাসীর উপর ধার্য করেছে, যে লোন করেছে, সে লোনটা অন্তত ওকে যেন মিটে যায়। তো কি করে মিটবে? একমাত্র বিজেপি সরকারের মিটবে, সেটাই চাই। তৃণমূল কংগ্রেসের নেতারা যে পাপ ধুয়ে যায় সেটাই আজকে মকর সংক্রান্তির প্রার্থনা করি, যে তৃণমূলের প্রত্যেকটা নেতা পাপি, উপর থেকে নিচ পর্যন্ত পাপি, আর যুবরাজ হলো পাপের রাজা, পাপির বংশধর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তার যাতে নিপাত যায় এই মকর সংক্রান্তির দিন আমরা প্রার্থনা করি, আর প্রার্থনা করি যে গ্রাম বাংলা যেন আরও শস্য শ্যামলা হয়ে উঠুক, চাষিরা যাতে দাম পায়। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলছেন, যুবরাজ আমেরিকাতে চোখের স্নান করাতে, চোখের অপারেশন করাতে গেছিলেন, কিন্তু মনে করেছেন কি আলু চাষিরা দাম পাচ্ছেন না? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আলু চাষিরা দাম পাচ্ছেন না। আমরা চাই আলু চাষিরা দাম পাক, আর নবচেতনা আমাদের এই আই থেকেই শুরু হবে। আমরা চাই এই গ্রাম বাংলায় যেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সূর্য প্রণাম করে নতুনভাবে সূর্য উঠুক। আর ওনারা বলছেন আরতি নিয়ে, তৃণমূল কংগ্রেস আমার আরতি নিয়ে বলছে, আরে তৃণমূল কংগ্রেস তো সনাতনীটাকে ধ্বংস করতে চায়, আর আমরা সনাতনীকে বাঁচিয়ে রাখতে চাই। কারণ পাকিস্তানের সাংসদকেও আজ ভারতে এসে বাঁচতে হচ্ছে হিন্দু সাংসদকে। সেই জায়গায় দাঁড়িয়ে মকর সংক্রান্তির দিন উনি মমতা বিদায় হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোরটা যেন ধরা পড়ে, এটাই প্রার্থনা করি। ওরা তো তোলাবাজি আর লাঠি নিয়ে ব্যস্ত, তৃণমূলকে খতম করবে। আমরা বলে রাখি তৃণমূলকে খতম করবে, বেশি কিছু করতে হবে না। আর পঞ্চায়েত ভোটে কি হবে? পঞ্চায়েত ভোটে তৃণমূলের এগেনস্টে চারটে তৃণমূল দাঁড়াবে, আর তার সঙ্গে বিজেপি দাঁড়াবে, আদার্স দল দাঁড়াবে, তৃণমূল বলে কিছু থাকবে না। একটা চোরেদের দল, ওটা হচ্ছে পুরোপুরি পুলিশদেরকে নপুংসক করে দিয়েছে, আজকে তাই এই অবস্থা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।